নমস্কার বন্ধুরা, আজ রবিবারের সকালে আমার 33 নাম্বার এপিসোড নিয়ে আমি জাগরি বুটিকের শ্রাবণী আবার চলে এলাম আপনাদের কাছে। আশা করি আজকে রবিবারের সকালটা সবারই খুব ভালো কাটছে আর ভালো আছেন। তো আজকের প্রোগ্রামটা একটু অন্যরকম। তো এটা হচ্ছে আমার আজকে একটা স্টক ক্লিয়ারেন্স সেল বলতে পারি বা স্টক ক্লিয়ারেন্স বলতে পারি। তো আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা, ভালোবাসা এবং সর্বোপরি পাশে থাকা, এই সব কিছুই আমাকে ইনসিস্ট করেছে এই প্রোগ্রামটা করার জন্য। প্রচুর মানুষের রিকোয়েস্ট ছিল, তো চেষ্টা করছি। আমি যেটা দামগুলো আজকে বা প্রাইসগুলো বলবো সেগুলো একদম নেট প্রাইস, এটাই এটার মানে আমি নেট আমি ডিসকাউন্ট বা যা হোক দিয়ে আমি একদম নেট প্রাইসটা রেখে দিয়েছি। আচ্ছা, প্রথমে একটা খুব দরকারি কথা বলি যে যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, প্রচুর মানুষ করেছেন, সেজন্য প্রত্যেকের কাছে আমি গ্রেটফুল বা কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা এখনো করে উঠতে পারেননি, প্লিজ এটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে বেল বাটনটা টিপে করে রাখবেন, আপনাদের অপশনটা দিয়ে রাখবেন, তাহলে আপনারা আমার প্রোগ্রামটা পেয়ে যাবেন যখনই আমি একটা করে আপলোড করব। তো থ্যাংক ইউ যারা করেছেন তাদের জন্য আর যারা করবেন তাদের জন্য। তো শুরু করছি, এটা একটা সিল্ক মিক্স অ্যান্ড ম্যাচ দিয়ে আমি শুরু করছি আমার এক নাম্বার শাড়ি। দিস ইজ নাম্বার ওয়ান শাড়ি, দিস ইজ সিল্ক শাড়ি, এটাতে দিস ইজ মিক্স অ্যান্ড ম্যাচ, মিক্স অ্যান্ড ম্যাচের কাজ আছে এটাতে। এটা হচ্ছে আঁচলটা ব্লকের সাথে গুজরাটির একটা লাইন যাচ্ছে এইভাবে, এবং তাতে আবার ডাল ডাল স্টিচও দেওয়া আছে, বিভিন্ন রকম স্টিচের মিক্স আপ আছে এখানে, এইভাবে যাচ্ছে এটা আঁচলটা। আচ্ছা, গায়ের ওপরটা হচ্ছে মেরুন কালার এবং তার মধ্যে এইভাবে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কাজটা পড়ছে, অ্যাঙ্গেলে গুজরাটির সঙ্গে মিক্স করে, এবং প্রচুর মিরর ব্যবহার করা আছে। এইভাবে যাচ্ছে হাফ শাড়িটা, হাফ শাড়িটা এইভাবে গেল, এবং হাফ শাড়িটা হচ্ছে ব্লকটা যাচ্ছে বা জাল একটা যাচ্ছে, কালামকারির একটা পাখি ব্লক যাচ্ছে। ব্লাউজ পিসটা হচ্ছে ব্ল্যাকের সাথে এইভাবে পড়ছে। এগুলো সমস্ত অবিশ্বাস্য দামেই আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে আপনাদের রিকোয়েস্টে। তো এটার দাম ছিল হচ্ছে 4300। আচ্ছা, নেক্সটটা দেখাচ্ছি, এটাও একটা মিক্স অ্যান্ড ম্যাচের শাড়ি, এটাও একটা সিল্ক মিক্স অ্যান্ড ম্যাচ, এইভাবে যাচ্ছে ব্ল্যাকের সাথে। এটাতেও বিভিন্ন রকম কাজে মিক্স আপ করা আছে, আপনার অ্যাসিড পেন্টিং করা রয়েছে, প্রথমে যে আমরা পাতার ডিজাইনটা দেখতে পাচ্ছি তার মধ্যে কাথিয়ারি করা রয়েছে, এবং প্রচুর মিররের ইউজ রয়েছে এইভাবে। ভীষণ গর্জিয়াসও লাগছে ব্ল্যাক ইয়েলো অ্যান্ড গ্রিনের কম্বিনেশনে। এইভাবে আঁচলটা যাচ্ছে এবং সামনের পোর্শনটা আপার বর্ডারটা ইয়েলোতে গুজরাটি কাজ যাচ্ছে প্রচুর, এবং লোয়ার বর্ডারটা গুজরাটি কাজ যাচ্ছে গ্রিনের মধ্যে। এই আর ভেতরটা হচ্ছে একটা স্ক্রিন ব্লকে করা রয়েছে, বাটিকের একটা প্রিন্ট করা রয়েছে, এইভাবে যাচ্ছে। আবার কুচিটা বা পাটলিটা দেখুন, প্রচুর কাজ। যারা কালো ভালোবাসেন তাদের জন্য খুব ভালো একটা ভীষণ গর্জিয়াস একটা শাড়ি, যে কোনো অকেশনের জন্য একটা আইডিয়াল শাড়ি। আচ্ছা, এইভাবে ব্লাউজ পিসটা হচ্ছে এইটা, এইভাবে। এটার দাম হচ্ছে 5000, এটার দাম হচ্ছে 4400। নেক্সট আমি কয়েকটা কাঁথা স্টিচ দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো সমস্তই ব্যাঙ্গালোর সিল্কে করা আছে, ব্যাঙ্গালোর সিল্কে করা রয়েছে, এবং প্রচুর কাঁথার কাজ। আপনারা দেখুন, পাখি কাঁথা আমরা খুব ভালোবাসি। এটা একটা মাস্টার ডিওলো শাড়ির মধ্যে, মাস্টার ডিওলো ব্যাঙ্গালোর সিল্ক, তার মধ্যে এইভাবে পাখির মভের একটা সুতো ইউজ করা হয়েছে, যার জন্য একটু অন্যরকম একটা টোন এসেছে শাড়িটার, এইভাবে যাচ্ছে। আচ্ছা, এটা স্কার্ট বর্ডার করে পুরো চলে যাচ্ছে এইভাবে, এবং গায়েও বুটি থাকছে প্রচুর, এইভাবে পুরোটা চলে যাচ্ছে, এই এইভাবে চলে যাচ্ছে, প্রচুর কাজ। নিচটা মানে নিচের বর্ডারটা স্কার্ট বর্ডার করে পুরো পাখি ডিজাইনটা করা থাকছে, খুব সুন্দর একটা মভের শেড ইউজ করা আছে, গ্রিনের শেড ইউজ করা আছে, আর ব্লাউজ পিসের জন্য এটা করে দেওয়া হয়েছে। তো এটা গেল আমাদের তিন নাম্বার শাড়ি, তিন নাম্বার শাড়ি। এটার রেঞ্জ হচ্ছে, এটার রেঞ্জ ছিল 5000। আচ্ছা, এবার দেখাচ্ছি আমি চার নাম্বার শাড়ি, এটাও দেখুন কত প্রচুর কাজ, প্রচুর। হ্যাঁ, এইভাবে যাচ্ছে, এটাও একটা মাস্টার ডিয়েলো ব্যাঙ্গালোর সিল্ক, এইভাবে যাচ্ছে বিভিন্ন, এটা একটা জিওমেট্রিক প্যাটার্নের ডিজাইনে করা হয়েছে, একদম মাল্টি কালার করে করা আছে, মানে 22টা কালার এতে ইউজ করা আছে, গুনলে আমরা দেখতে পাবো তার বেশিও হতে পারে, এইভাবে চলে যাচ্ছে। এটা অ্যাঙ্গুলার প্যাটার্ন করে নাপছে এইভাবে, এটা চলে যাচ্ছে, প্রচুর কাজ। গায়েও এরকম জিওমেট্রিক বুটিগুলো রয়েছে আপার পোর্শনে, আর লোয়ার পোর্শনটা এরকমভাবে কর্নার করে চলে যাচ্ছে মাল্টি কালার দিয়ে জিওমেট্রিকে, একদম কাঁথা, কত নিট কাজ। আপনারা যদি একটু জুমে আমি দেখাই, দেখুন আপনাদের কাজের কোয়ালিটিটা দেখুন, একদম এইভাবে। এটা একটা আমার বলতে পারেন আপনাদের জন্যই স্পেশাল এপিসোড করা,
আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে আমাদের নাম্বার 4 শাড়ি, নাম্বার 4 শাড়ি, 5000 5000 টাকা, নাম্বার 5, হ্যাঁ নাম্বার 5 শাড়ি। এটা খুব সুন্দর একটা কম্বিনেশনের শাড়ি, পদ্মকাথা, পদ্মকাথা আমাদের সকলেরই খুব প্রিয়। এইভাবে মফ দিয়ে সামনে একটা বাটার কালার, বাটার কালারের ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে এইভাবে দেখুন মফ সুতোটা দিয়ে পদ্মটা করা হয়েছে, এইভাবে কাঁথা সম্পূর্ণ। এগুলো তো আপনারা জানেনই, প্রচুর পেশেন্সের কাজ, প্রচুর সময়ের কাজ। আচ্ছা গায়ের উপরটা যেটা একটা ইউনিক প্যাটার্ন হয়েছে, যে গায়ের উপরটা শুধুমাত্র আউটলাইনে করা হয়েছে, পদ্মের ওই ডিজাইনটা আউটলাইনে করা হয়েছে, এবং দুদিক থেকে কিন্তু পার্টটা যাচ্ছে, লোয়ার অ্যান্ড আপার বর্ডারে পার্টটা কিন্তু চলে যাচ্ছে এইভাবে। এবং এর সঙ্গে যে হাফ পোর্শনটা, এটা শুধু হচ্ছে জয়েন্টেড একটা শাড়ি, দিস ইজ দ্য জয়েন্ট শাড়ি, দিস ইজ দ্য জয়েন্ট পোর্শন ইন দ্য মিডল পোর্শন ফ্রম দ্য মানে পার্টলি দ্য মফ কালার বা পার্পল কালারের, এটা পার্পল কালার ব্যাঙ্গালোর সিল্ক, তারপরে এই মধ্যে প্রচুর বুটি, একদম ঘন করে বুটি এবং পার্ট যাচ্ছে এইভাবে, এইভাবে যাচ্ছে। এর সঙ্গে কম্বিনেশনটা ভীষণ সুন্দর, এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকছে, ব্লাউজ পিসটা এই বর্ডারটা থাকছে। তো এটা আমাদের ছিল আজকের 5 নাম্বার শাড়ি, ছিল 5000 টাকা। আচ্ছা নাম্বার 6 নাম্বারে আসছি, নাম্বার 6ও একটা ব্যাঙ্গালোর সিল্ক এবং সেটা মাস্টার্ড কালার, এবং তার মধ্যে দেখুন বড় বড় কলকা করা রয়েছে, একদম এটা হচ্ছে তোমার নকশিতেই করা রয়েছে, কারণ মিডল পোর্শনগুলো সমস্ত ভরা রয়েছে এইভাবে, এবং বড় বড় কলকা এইভাবে যাচ্ছে। কাজটা দেখাচ্ছি আমরা, কত সুন্দর এবং নিট, একদম এইভাবে দেখাই, হ্যাঁ এই যে। আচ্ছা এরও আপার এবং লোয়ারে প্রচুরটা চওড়া করে, আপারটাও এতটা চওড়া এবং লোয়ারটাও এতটা চওড়া, এইভাবে নকশির সঙ্গে পুরোটা এই ইয়েগুলো চলে যাচ্ছে, এই কলকাগুলো চলে যাচ্ছে, আর গায়েও পাতা বুটিগুলো থাকছে, এইভাবে চলে যাচ্ছে দেখুন এইভাবে। এটা আমার একটা স্পেশাল এপিসোড বলতে পারেন, আপনারা বুক করে নিন, আমার যা সমস্ত নাম্বারসগুলো দেওয়া আছে। নাম্বার 6 শাড়ি এটা, এটা হচ্ছে এটার ব্লাউজ পিস, নাম্বার 6 শাড়ি দেখালাম, 5200। আচ্ছা নাম্বার 7 শাড়ি, আপনারা বুকিংয়ের জন্য আমার ভিডিওর নিচে যে সমস্ত নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা এমনি নাম্বারও দেওয়া আছে, আপনারা ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমাকে। আচ্ছা এইভাবে এটা দেখুন, এটাও একটা তুতে কালারের, ডিপ তুতে বা ডিপ ফিরোজি কালারের একটা ব্যাঙ্গালোর সিল্ক, তার মধ্যে ওই জিওমেট্রিক প্যাটার্নটা এইভাবে করা রয়েছে, রাঙ্গালি টাইপের যে ডিজাইনটা আমরা করি এইভাবে করা রয়েছে, ভীষণ নিট করে একটা ব্রাউন সুতো আর একটা মাস্টার্ড সুতো ইউজ করা হয়েছে। কাজের কিন্তু কোনো মানে হেরফের নেই, একদম ভীষণ নিট কাজ, ভীষণ ছোট ছোট মাইনিউট কাজ, কাজের নিটনেসটা কিন্তু সবসময় আমার শাড়িতে থাকে, এটা আমি খুব খেয়াল করি বা এবং খুব এটার ওপর খুব মানে নজর রাখি, যাতে কাজের নিটনেসটা যেন খুব সুন্দর হয়, পারফেকশনটা যেন খুব সুন্দর হয়। এইভাবে এটাও চলে যাচ্ছে কর্নার করে, এটাও এরকম কর্নার করে নেমে যাচ্ছে, কালারটা ভীষণ সুন্দর, ডিপ ডিপ তুতে কালার এইভাবে চলে যাচ্ছে, এবং গায়েতেও ছোট ছোট এই যে ওই ডায়মন্ড বুটিগুলো থাকছে এইভাবে। এটা হচ্ছে এটা ব্লাউজ পিস, নাম্বার 7 শাড়ি ছিল 5200। আচ্ছা নাম্বার 8 শাড়ি, নাম্বার 8 শাড়ি দেখাচ্ছি, এটা তো ব্ল্যাক, ব্ল্যাক তো সবসময় গর্জিয়াস আমাদের কাছে, এবং তার মধ্যে দেখুন কাজটা মানে এত ছোট এত সুন্দর, আমরা যদি আঁচলটাকে দেখাই কিভাবে সেট করেছি আঁচলটাকে এইভাবে, ভীষণ সুন্দর একটা কাজ, এত নিটনেস, কাজের পারফেকশন ইজ ভেরি গুড, ভেরি গুড। এইভাবে যাচ্ছে, এটাও একটা ব্যাঙ্গালোর সিল্ক, একটা ময়ূরের ডিজাইন করা রয়েছে পাড়ে এইভাবে, এবং নিচের পোর্শনটা এইভাবে ট্র্যাঙ্গল ট্র্যাঙ্গল করে চলে যাচ্ছে পুরো শাড়িটাতে এইভাবে, এইভাবে চলে যাচ্ছে, প্রচুর প্রচুর কাজ। আর গায়েও দেখুন বুটির ভলিউমটা, ভলিউম অফ বুটিজ বা বুটাজ ইজ মানে ভেরি থিক, এইভাবে চলে যাচ্ছে এটা। এটা ব্লাউজ পিস নাম্বার 7 8 শাড়ি ছিল, নাম্বার 8 শাড়ি ছিল, এটার রেঞ্জও আমাদের 5000। আমার কয়েকটা আছে 5200 এবং বেশিরভাগটাই 5000-ই। আচ্ছা এটা দেখাচ্ছি, এবারে এটার কাজটা দেখুন, এটা তো আরও আরও ঘন কাজ বলতে পারি আমরা, এটা একটা বটল গ্রিন কালারের ব্যাঙ্গালোর সিল্ক প্রথমে বলি, তারপরে তার উপরে হচ্ছে একদম জিওমেট্রিক প্যাটার্নের কাজগুলো রয়েছে, জিওমেট্রিক প্যাটার্নের, এবং কাজের যে মানে ভরাটটা যেটা রয়েছে আপনারা দেখুন, মানে
এত ভরাট যে এত নিট করে ভরাট করা রয়েছে যে ভীষণ মনে হচ্ছে যেন পেইন্টিং, হ্যাঁ একদম পেইন্টিং এর মতন লাগছে, এইভাবে যাচ্ছে। আর ইয়ে কালারটাও, বটলবিন কালারটাও একটু অন্যরকম, হ্যাঁ এইভাবে যাচ্ছে। এবং এটা এই শাড়িটার হচ্ছে পুরো হাফ শাড়িটা সামনে, এটা তো আঁচল গেল, আঁচলটা দেখালাম, আঁচলটা স্টার্টও হচ্ছে এইভাবে। এটা আমাদের 9 নম্বর শাড়ি এইভাবে, এবং পুরো হাফ শাড়িটা একদম ভরাট কাট যাচ্ছে এইভাবে, পুরো হাফ শাড়িটা। এইখানে হাফ থেকে শুরু হচ্ছে স্কার্ট পার, এটার কাজের পরিমাণটা আরও বেশি, এইভাবে চলে যাচ্ছে। এবং ব্লাউজ পিসটা এটার সঙ্গে, আপনারা যদি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে ব্লাউজ বানান তাহলে তো আরও সুন্দর দেখতে লাগবে। এটার রেঞ্জও 5200। আর লাস্ট শাড়ি দেখাচ্ছি, এটাও 5200, নেভি ব্লু কালার। নেভি ব্লু কালারটা আমার খুব প্রিয়। তো যাই হোক, এইভাবে দেখাচ্ছি, এটাতে একটাই সুতো দিয়ে করা আছে, সাদা সুতো দিয়ে কাজ করা আছে এবং জিওমেট্রিক প্যাটার্নে করা আছে। এটার কাজটা তো আরও নিট, মানে এটা বলারই কিছু অপেক্ষা রাখে না, এইভাবে একদম জিওমেট্রিক প্যাটার্নে। এটা আঁচলটা দেখালাম এবং এটাও কর্নার করে নেমে যাচ্ছে এইভাবে, ভীষণ সুন্দর একটা কাজ এইভাবে, প্রচুর প্রচুর কাজ এইভাবে। এটার রেঞ্জও 5200, আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা, এটা আমাদের লাস্ট শাড়ি ছিল, হ্যাঁ। তো আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার তো অল ইন্ডিয়াতে সিওডি আছে, ক্যাশ অন ডেলিভারি, আফটার রিসিভিং দ্য শাড়ি ইউ ক্যান পে দ্য কুরিয়ার বয়, হ্যাঁ। তো কিন্তু আমাদের কুরিয়ার চার্জটা একটু অ্যাপ্লিকেবল, তো এইটা একটু মাথায় রাখবেন। আর আপনারা বুক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে, আর ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন বা লাইক করে দেবেন আপনার বন্ধুদের সঙ্গে, নেবার্সদের সঙ্গে আপনি শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, আমি আবার আরেকটা এপিসোড নিয়ে আসবো নেক্সট ডে, প্লিজ ওয়েট ফর দ্যাট।